পুরুলিয়ার নিতুরিয়ায় লালার বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্তর বাড়িতে সিবিআই, খোঁজ না পেয়ে বাড়িতে নোটিশ সিবিআই এর। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। প্রকাশ, লালাকে সিবিআই দপ্তরে হাজির হতে হবে এই মর্মে একাধিকবার নোটিশ পাঠিয়েছে সিবিআই, এমনকি লুকআউট নোটিশ পর্যন্ত জারি হয়েছে। আজকে পুরুলিয়াতে তার বাড়িতে সিবিআই নোটিশ টাঙিয়ে দিয়ে এলো, কি বলা হয়েছে তাতে? যেটা সিবিআই তরফে বলা হচ্ছে যে লালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির লালা, তাকে কিন্তু বহুদিন ধরে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং সিবিআই তরফে যেটা জানানো হচ্ছে, দুবার অনুপ মাঝির লালাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি সিবিআই দপ্তরে হাজিরা দেননি। আর তারপরে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছিলাম যে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ বিভিন্ন এয়ারপোর্টে পাঠানো হয়েছিল, এবং সে যাতে বিদেশে না পালাতে পারে তাই জন্য লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। আজকে আমরা যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, সিবিআই এর একটি দল পুরুলিয়ার নিতুরিয়া এলাকার অনুপ মাঝির লালার বাড়িতে পৌঁছে যায়, এবং বাড়িতে গিয়ে তারা দেখেন যে বাড়িতে কেউ নেই, পরিবারের সদস্যরা নেই, এবং বাড়িতে তালা বন্ধ। তাই সিবিআই এর আধিকারিকরা সেখানে নোটিশ টাঙিয়ে দিয়েছেন, এবং নোটিশের মধ্যে যেটা লেখা রয়েছে যে 21 তারিখ সকাল 11টার মধ্যে অনুপ মাঝির লালাকে সিবিআই দপ্তরে হাজির হতে হবে। সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে তারা কয়লাকাণ্ডে তদন্ত করছেন, এবং কয়লাকাণ্ডে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেলেন যে যে সেই এলাকায় যে সিন্ডিকেট কাজ করত কয়লা পাচারকারীদের, তার মাথায় কিন্তু লালা ছিল। লালাকে বারবার নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু সে আসছে না, তাই আজকে কিন্তু বাড়িতে নোটিশ টাঙিয়ে চলে এসেছেন সিবিআই এর গোয়েন্দারা। সুব্রজিৎ, ধন্যবাদ। প্রকাশ, এনামুল হককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কাল এনামুলকে হেফাজতে নেওয়ার অনুমতি পেল সিবিআই, জানবো এই নিয়ে আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের সঙ্গে টেলিফোনে কথা বলে। শৌভিক, কি জানতে পারছো? আজকে অনুমতি দেওয়া হয়েছে, এবং এখানে স্পষ্টতই বলা হয়েছে আগামীকাল অর্থাৎ 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হককে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, এবং তারপরে 24 তারিখ তাকে আসানসোলের সিবিআই এর যে বিশেষ আদালত আছে সেখানে পেশ করতে হবে, এবং তারপর সেখান থেকে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। এবং তুমি জানো যে গত 11 ডিসেম্বর এই আসানসোলের বিশেষ আদালত সিবিআই হেফাজতের জন্য যে আবেদন তারা করেছিলেন সেই আবেদন খারিজ করে দেয়, এবং এনামুল হককে জেল হেফাজতে পাঠানো হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই তারা কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করে, এবং সেই মামলাতেই বলা হয়েছে, আর একবার বলে রাখি, আগামীকাল অর্থাৎ 19 ডিসেম্বর থেকে 24 তারিখ পর্যন্ত এনামুল হককে এই 5 দিন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। ধন্যবাদ শোভিক। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।